আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফিতে স্বাগতম। তো বরাবর মতো আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিক্সটা হচ্ছে অনলাইনে কীভাবে আমরা ইনকাম করব। তো আসলে অনলাইনে ইনকামের কিন্তু অনেক এওয়া আছে, অনেক মাধ্যমে কিন্তু আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি। তো আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ ভিডিওটা দেখতে পারেন এবং যে কোনো সাইট থেকে আপনারা কাজ করতে পারেন। তো আমি একটা জিনিস সাজেস্ট করি, যারা যারা আমরা অনলাইনে কিন্তু আমরা ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চাই এবং কোনো স্কিল ছাড়া ইনকাম করতে চাই, তারা কিন্তু একটি সাইটে না করে তিন চারটা সাইটে কাজ করেন। তো তিন চারটে কাজ করলে কিন্তু আপনারা একটি ভালো পরিমাণ কিন্তু প্রতি মাসে কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারবেন। তো আজকে যে সাইটে আলোচনা করবো সেই সাইটে কিন্তু আপনারা ছোটো ছোটো কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই ছোটো ছোটো কাজগুলো কীভাবে করতে পারেন, কীভাবে কী সম্পূর্ণ বিস্তারিত আমি ডিসপ্লেতে আপনাদের সামনে দেখিয়ে দিব। কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, আপনারা কী কী মাধ্যমে আপনারা পেমেন্টটা পাবেন এবং কত হলে আপনারা পেমেন্টটা পাবেন, তার সম্পূর্ণ বিস্তারিত আমি ডিসপ্লেতে আপনাদের সামনে আলোচনা করছি। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে কাজটা করতে হয়। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেই থাকুন। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে এ সাইটে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে এ সাইটে ইনকাম করতে হয়। তো ব্যাস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কীভাবে ক্লিক ওয়ার্কার্সে কীভাবে আমরা অ্যাকাউন্ট করব এবং কী কী মাধ্যমে আমরা পেমেন্টটা তুলতে পারবো এবং কত হলে আমরা পেমেন্ট তুলতে পারবো এবং এখানে কাজগুলো কী কী থাকে তার সম্পূর্ণ ডিটেলস পাবে আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তো এটা আসলে আপনারা মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, যারা যারা মোবাইল দিয়ে কাজ করতে চান তারা মোবাইল দিয়ে করতে পারবেন, আর যারা কম্পিউটার দিয়ে করছেন কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো সাইটটির নাম হচ্ছে ক্লিক ওয়ার্কার্স ডট কম। তো ক্লিক ওয়ার্কার্স ডট কম লিখে আপনারা যখন সার্চ করি বা গুগলে সার্চ করি তাহলে পেয়ে যাব, বা এমনি আমরা গুগলে ক্লিক ওয়ার্কার্স ডট কম লিখে সার্চ করি তাহলে আমাদের কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। তো এই হচ্ছে এই সাইটের ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পারি, যেমন অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে দেখতে পারেন। এই সাইট সম্পর্কে বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে এখানে দেখুন অ্যাবাউট আস আছে। তো এখানে অ্যাবাউট আসে গিয়ে আপনারা এই সাইট সম্পর্কে জানতে পারবেন এবং ওদের সাথে কন্ট্যাক্ট করতে হলে কন্ট্যাক্টে ক্লিক করলে ওদের কন্ট্যাক্টের সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। তো এই সাইটে যেহেতু আমরা আর্ন করবো, আমরা যখন নিচের দিকে চলে আসি তো এই সাইটের সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো। তো আপনারা এই সাইটে সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে আপনারা এখানে এসে নতুন যারা যারা আছেন আপনারা এখান থেকে দেখতে পারেন যে কী কী কাজ করান যায় সম্পূর্ণ দেখতে পারেন। তো এখানে আসলে সাইট হচ্ছে আমাদের দুই ধরনের জন্য, একটা হচ্ছে আমরা যারা আর্ন করবো তাদের জন্য, আর একটা হচ্ছে যারা কাজ দিবে তাদের জন্য। তো আমরা যেহেতু আর্ন করবো তাহলে আমরা এখানে ক্লিক করবো, দেখুন আর্ন মানি এজ এ ক্লিক ওয়ার্কার। তো আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করতে পারি বা এখানে রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করতে পারি। তো এখানে যদি আমরা আসি তো আসার পরে দেখুন এখানে প্রফিট ফর ইউর ট্যালেন্টস। তো এখানে আমাদের কাজের ধরনগুলো দেওয়া আছে। তো আমরা সিম্পলি কী করবো, এখানে সাইন আপ করে নিব। তো এখানে সাইন আপ করতে পারি বা এখানে ডাইরেক্ট যেখানে রেজিস্টার আছে এখানেও করতে পারি। তো আমরা রেজিস্টারে করে দেখাই আপনাদের, যেহেতু সাইন আপে আসতে একটু প্রবলেম হবে বা অনেক প্রসেস এড়াতে হয়। তো এখানে আসার পর দেখুন আমাদের এখানে দুইটি আমাদের অপশন চলে আসছে, এখানে দেখুন আর্ন মানি অনলাইন আর একটা আছে প্লেস ইউর অর্ডার। তো এখানে প্লেস ইউর অর্ডার এটা হচ্ছে যারা কাজ দিবে তাদের জন্য, অর্থাৎ আমরা কোনো কাজ করাতে চাই তাহলে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো যেহেতু আমরা ইনকাম করবো এখান থেকে, ইনকামের জন্য আসছি, তো ইনকামের জন্য আমরা এখানে রেজিস্টার নাও এটাতে আমরা ক্লিক করব। আর যারা যারা চান আপনাদের কাজটা দেওয়ার জন্য, আমরা যেগুলো কাজ করব ওইগুলো কাজ কিন্তু অন্যজন দিয়ে থাকে। তো আমরা যখন কাজ করাতে চাই কারোর সাথে তাহলে কিন্তু এখানে আমরা প্লেস অর্ডারের মাধ্যমে অর্থাৎ কাস্টমারের মাধ্যমে আমরা এখান থেকে রেজিস্টার করতে পারি। তো যেহেতু আমরা আর্ন করবো সেহেতু আমরা এখানে দেখুন আর্ন মানি অনলাইন এটাতে আমরা রেজিস্টার করব। তো আমরা এখানে নিচে দেখুন রেজিস্টার নাও ইটস ফ্রি ফর চার্জ। তো আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে ফর্ম একটি চলে আসবে যে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আমাদের ফর্মটা চলে আসছে। তো এখানে সিম্পলি প্রথম কী বলছে, এখানে আমাদের কান্ট্রি দিতে বলছে। তো আপনি যে দেশে আছেন সেই দেশে আমরা দেবো। তো আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ দিলাম। এরপরে দেখুন আমাদের পার্সোনাল ডাটা চলে আসছে। তো এখানে আমাদের বাকিগুলো দিয়ে দেবো, মিস্টার নাম মিসেস এটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন টাইটেল, অর্থাৎ এখানে টাইটেল হবে আপনার নাম, যে নাম টাইটেল আছে সেই টাইটেলটা দিতে পারবেন আপনি, সমস্যা নাই। আপনার নাম দিলেন এখানে, সমস্যা নাই, যে কোনো নাম আপনার যে নাম আছে সে নাম দিলেন। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আর টাইটেল, আপনার নামের কী টাইটেল সেই টাইটেলটা এখানে দিবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো টাইটেল আপনি দিতে পারেন, যে আপনার নামের কোনো টাইটেল না থাকে তাহলে আপনার নামের লাস্ট বা ফার্স্টে যে কোনো একটি দিতে পারেন। তো এখানে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম দিলেন। এখানে লাস্ট নেম, সরি, এখানে ফার্স্ট নেম আমরা দিলাম। এরপরে নিচে আছে লাস্ট নেম, আপনি এখানে আপনার লাস্ট নেম যেটি সেটা দিয়ে দিবেন। তো এখানে আপনার কোম্পানি নেম, যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানি নেম দিন, বা আপনার না থাকে তাহলে আমরা নিজের নামটা দিয়ে দিব।
দেওয়ার পরে এখানে আপনার বার্থ ডেটটা দিয়ে দিবেন, আপনার যে বার্থ ডেট আছে সেই বার্থ ডেটটা আপনারা এখানে সিম্পলি দিয়ে দিবেন। তো এখানে আপনার বার্থ ডেটটা দিবেন, দেওয়ার পরে এখানে দেখুন স্ট্রিট আছে, যে স্ট্রিট আছেন আপনার সেই স্ট্রিট দিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন, সম্পূর্ণ ফিল আপ করবেন এখানে। এবং জিপ কোড, আপনার যে জিপ কোড আছে সেই জিপ কোড আপনাকে এখানে দিতে হবে, সেই জিপ কোড এখানে দিয়ে দিবেন। এবং সিটি আছে, যে সিটি আছে সেই সিটি এখানে দিয়ে দিবেন। এখানে আবার স্ট্রিট আছে, স্ট্রিটটা মতো আপনার যে লোকেশন আছে, যে লোকেশন আছে সেই লোকেশনে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আমরা চলে আসবো, আসার পরে এখানে হচ্ছে আমাদের ইমেল, যে ইমেলে আপনি করছেন সেই ইমেল এখানে দিবেন, আপনার ইমেল দিবেন। এবং এখানে দেখুন আপনাকে বলছে লগ ইন নেম, এখানে আপনার যে নামে লগ ইন হবেন সেই লগ ইন নেম দিবেন, আর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ড দিলেন, এরপরে দেখুন টাইম জোন আছে এখানে, টাইম জোনটা আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশে, আমরা বাংলাদেশে 6+ যেটি আছে সেটি আমরা করব, এখানে মাইনাস আছে 6+ আমরা চলে যাব। তো এই দেখুন ঢাকা আছে, তো এটা আমরা টাইম জোন। এখানে দেখুন আছে কি টার্মস ফর ইউজ, এখানে আই এম এগ্রি সবগুলো আমরা এগ্রি করে দিব। দেওয়ার পরে সিম্পলি আমরা কি করব, এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু এখানে কি বলছে আমাদের দেখুন, এখানে বলছে আমাদের প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ক্লিক দ্য হাইপার লিঙ্ক টু ফুললি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ফুললি অ্যাক্টিভ করতে হলে আমাদের কিন্তু ইমেলে চলে যেতে হবে, যেহেতু আমাদের ইমেলে একটি কোড দেওয়া হয়েছে। সো আমরা ইমেলে চলে যাব, তো আমরা ইমেলে কিন্তু একটা ইমেল দেওয়া হবে, তো আমরা একটু সময় ওয়েট করতে হবে, এখানে আসছে কিনা দেখতে হবে। তো এখন পর্যন্ত আসে নাই, তো আমাদের একটু সময় ওয়েট করতে হবে, ওয়েট করলে কিন্তু আমাদের ইমেলে চলে আসবে মেইলটা। তো একটু সময় আমরা ওয়েট করি, আমাদের মেইলটা কিন্তু চেক করতে হবে। এই দেখুন আমাদের মেইলে চলে আসছে ক্লিক ওয়ার্কার্স এর, দেখুন প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে চলে আসছে, তো এখানে এই দেখুন সিম্পলি এই লিঙ্কটা আমরা কপি করব, বা যারা যারা একই ব্রাউজারে আছেন তারা কিন্তু এটা জাস্ট ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনাদের। তো এখানে আসার পর সিম্পলি আমরা কি করব, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, বা আপনারা যদি একই ব্রাউজারে করেন তাহলে জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনাদের কাজটা। তো এখানে কিন্তু আমরা এই লিঙ্কটা পেস্ট করলাম, করার পর দেখুন এখানে কি বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমার চাওয়া হচ্ছে আমাদের প্রোফাইল, তো এখন আপনারা সুন্দরভাবে আপনার প্রোফাইলটা সাজিয়ে নেবেন। এখানে যেমন আছে আপনাদের দেখুন ইউজার নেম আছে, এখানে আপনার ফটোটা আপলোড করে দিবেন, এবং অ্যাবাউট সম্পর্কে যা লেখা লিখবেন ইনফরমেশন অ্যাবাউট মি এগুলা কিন্তু আপনারা দিয়ে দিবেন, কারণ এগুলা কিন্তু দেওয়া কিন্তু অনেক ভালো, কারণ আপনার সেফটির জন্য এবং আপনার বায়ারের জন্য সবচেয়ে ভালো হয়, সেই জন্য আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। তো এরপরে আমাদের সিম্পলি কি হবে, এখানে দেখুন আমরা অপশনগুলো দেখি, আপনাদের বলছিলাম যেমন পেমেন্ট ডিটেলসগুলো দেখতে চাই। তো এখানে আসার পর এখানে দেখুন আমরা পেমেন্ট ডিটেলস আছে, তো পেমেন্ট ডিটেলস আমরা ক্লিক করি, পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে আমরা পেমেন্টগুলো দেখতে পারবো। উপরের দিকে আমরা চলে গেছে, দেখুন উপরের দিকে আমরা দেখি, এখানে দেখুন আমার একটা আইডি নাম দেওয়া হয়েছে, এই আইডি নাম এবং আমাদের ব্যালেন্সটা ইউরো হিসাবে দেওয়া আছে, দেখুন ইউরো হিসাবে 00 পেয়েবল 00, আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো আর্নিং হয়নি যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা দেখুন আমরা যেহেতু সরি আবার এখানে চলে আসছে পেমেন্ট ডিটেলস, আমাদের কোনো পেমেন্ট নেওয়া হয়নি যার কারণে আমাদের কোনো পেমেন্ট ডিটেলসে কিন্তু কোনো পেমেন্ট আসছে না, কারণ আমরা কোনো পেমেন্ট পাইনি, এর জন্য আমাদের পেমেন্টটা দেওয়া আছে না। ওকে, এরপরে আমরা চলে যাই, এখানে দেখুন আরও আছে যেমন ওয়ার্কার প্রোফাইলস, আমাদের যে প্রোফাইল এটা কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে আসবে, ওয়ার্কার প্রোফাইলসে নিয়ে চলে আসবে আমাদের। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কার প্রোফাইল, এখানে দেখুন ওয়ার্কার্স প্রোফাইল, এখানে ওয়ার্কার্স প্রোফাইল নিয়ে আসে, এই সেম প্রোফাইল আমাদের। তো আমাদের প্রোফাইলটা কিন্তু সাজাতে হবে, তোমরা প্রোফাইলটা সাজিয়ে নিব সুন্দরভাবে করে। এখানে দেখুন আপনার ডিগ্রিটা দিতে হবে, কোন ডিগ্রি আছেন এটা দিবেন, এসব কিছু সাজিয়ে নেবেন সুন্দর করে, কারণ সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদের কাজটা কিন্তু পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের মনে করেন এই সাইটে আমরা দুদিন মানে আমাদের ডিটেলস গুলো না দিই তাহলে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো এখানে দেখুন বলে দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল এজ ফার এজ পসিবল প্রোভাইডিং এ নেটিভ ইং ল্যাঙ্গুয়েজ ইন মেন্টরি। তো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, করার পরে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমাদের কাজ যেতে হবে। তো আমরা এটা কমপ্লিট করি সম্পূর্ণ। তো এখানে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ আপনারা দিয়ে দিবেন, এখানে সমস্যা নাই। আপনার এখানে দেখুন
আপনার যেটি ইউএসএ ইউএ আছে যে কোনো একটি দিয়ে দিবেন এখানে সেভ সিলেকশনে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার এটা হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের স্কিল আছে যে স্কিলে মেন্ডেটরি আছে সেটি আপনি দিতে পারবেন এখানে দেখুন তারপরে আপনার যে স্কিল আছে এখানে স্কিলে ক্লিক করলে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো দিতে হবে যে স্কিলগুলো আপনার আছে সো এই স্কিলগুলো আপনাকে এখানে দিতে হবে যে স্কিলগুলো আপনারা দক্ষ আছেন বা জানেন ভালোভাবে সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখুন আপনার একটি অপশন আছে এখানে দেখুন ক্লিক ইউর অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনার যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন এখানে সমস্যা নাই এখানে আমরা ইউএসএ দিলাম ইংলিশ ইউএসএ দিলাম এরপরে এখানে দেখুন কি বলছে প্লিজ সিলেক্ট ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজ ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন সমস্যা নেই আপনার যে কোনটা দিতে পারেন এবং অ্যাড এ কম্বিনেশন অ্যাড করতে পারবেন আপনারা এটা শেষ করার পরে এটাও আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সিম্পলি কি করতে হবে এখানে দেখুন হবিস এন্ড নোজ আছে এখানে আপনারা ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আপনার যেগুলো ইচ্ছা হয় সেগুলো দিতে পারেন এটা কোনো সমস্যা নাই আপনারা কিছু দিয়ে দিবেন কয়েকটা দিয়ে দিবেন দিলে হয়ে যাবে তো এখানে আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন শেষ ব্যাস আর প্রয়োজন হবে না এখানে কিছু দিলেই হয়ে যাবে এখানে কমপ্লিট প্রসেসিং এখানে দেবেন আমাদের প্রসেসিংটা কিন্তু ফুললি করতে হবে তো ফুললি করার জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম পাঁচটা হচ্ছে পাঁচটা আমরা সিলেক্ট করে নিলাম এরপরে আমাদের 60% শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এখানে 60% হয়ে গেছে আমাদের এখানে কি করতে হবে এখন অ্যাবাউট মি দিতে হবে কিছু সময় এখানে অ্যাবাউটে আপনি দিয়ে দিলেন অ্যাবাউটে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দিলেন তো এখানে হায়ার ডিগ্রি আছে হায়ার ডিগ্রি দেওয়া হবে তারপরে এখানে সেম দিয়ে দিলেন এরপরে এখানে টাইটেল এখানে প্রফেশন আছে আপনার যে প্রফেশন আছেন সেই প্রফেশন এখানে দিতে পারেন আপনি দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন সেভ করার পর দেখুন এখানে প্রোফাইলটা কিন্তু ইনক্রিজ হচ্ছে তারপরে দেখুন আপনার এখানে যদি সিম্পল ওয়ার্ক দিন থাকে তাহলে সিম্পল ওয়ার্ক দিতে পারেন এখানে না থাকলে তো আর কিছু করার নেই আপনার দেওয়ার প্রয়োজন নেই এবং এখানে দেখুন আপনার ব্লগ প্রাইভেট ব্লগ যদি থাকে ব্লগ দিতে পারেন এরপর এখানে দেখুন আপনার পিকচার আছে আপনি চাইলে পিকচার এখানে আপলোড করতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো পিকচার আপনি আপনার পিকচার যে কোনোটা আপলোড করে দেবেন তো আমি একটা সিম্পল একটি পিকচার আপলোড করে দিই এখানে এখানে কোনো পিকচার নাই আমি দেখি যে কোনো একটা পিকচার দিতে পারি কিনা তো সিম্পল যে কোনো একটা পিকচার আমরা দিয়ে দিব এখানে আমি একটা পিকচার ডাউনলোড করে নিই এখানে আপনার নিজের পিকচারটা দিয়ে দিবেন সবচেয়ে বেটার হয় আপনার নিজের যেহেতু আমরা প্রোফাইলে নিজের কাজ করবো সেহেতু আপনার নিজের একটি প্রোফাইল দিয়ে দিবেন এখানে আপনার নিজের প্রোফাইল দিয়ে দিবেন আমি যে সিম্পল আপনাকে দেখানোর জন্য দিচ্ছি প্রফেশনাল মানের একটি প্রোফাইল দিবেন তাহলে সবচেয়ে বেটার হয় আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য যেহেতু করেছি তাই আমি যে কোনো একটি দিয়ে দিয়ে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব প্রোফাইল দিবেন এবং সবচেয়ে বেটার ভালো একটি প্রোফাইল দিবেন যাতে আপনাদের কাজগুলো ভালোভাবে করতে পারেন এখানে দেখুন আমরা প্রোফাইলটা দিয়ে দিলাম প্রোফাইল দেওয়ার পরে এখানে দেখুন 90% আছে 90% হচ্ছে এখানে কিন্তু আমরা এখানে ওয়ার্ক স্যাম্পলটা দিলে কিন্তু আমাদের বাকি 10% কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমরা ওয়ার্ক কমপ্লিট শেষ করলাম এখানে দেখুন আমাদের আর্নিংটা যদি থাকে তাহলে আর্নিংটা কীভাবে দেখা হয় আমাদের ইউএসডি এর মাধ্যমে দেখাবে এটা হচ্ছে আর্নিং এর এখানে দেখুন আমরা যদি ওয়ার্ক স্টোরি দেখি আমরা যদি কোনো ওয়াজ করে থাকি তাহলে কিন্তু আমার ওয়ার্ক স্টোরি দেখাবে যেহেতু আমরা ওয়ার্ক করে নেই তাহলে আমাদের ওয়ার্ক স্টোরি এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ আমরা কোনো ওয়ার্ক করি নেই তো এখানে দেখুন আমরা রিকোয়ার্ড ওয়ার্কার্স যদি আমরা ক্লিক করি রিকোয়ার্ড ওয়ার্কারে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এই দেখুন আমরা কিন্তু রিকোয়ার্ড করতে পারবো অর্থাৎ আমরা এখানে লিখে আমরা ওয়ার্কারের জন্য দিতে পারি আমাদের যে রিকোয়ার্ড ওয়ার্কার আছে সেই ওয়ার্কারটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারবো তো রিকোয়ার্ড ওয়ার্কারে কিন্তু আমাদের দেখুন এখানে হচ্ছে রিকমেন্ডেড ওয়ার্কার্স টু এ ফ্রেন্ড আর্ন এত পার্সেন্ট আমরা যদি এখানে কোনো কাস্টমার আনতে পারি তাহলে এটার ক্ষেত্রে আমরা 5 ইউরো পেয়ে যাবো
এখানে দেখুন নিউ অ্যাপ আছে, তো অ্যাসিস্ট্যান্টস রিয়েস, তো অ্যাসিস্ট্যান্টে আমরা ক্লিক করি, তো অ্যাসিস্ট্যান্টে দেখতে পারবো, অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম, অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে ওইগুলো কিন্তু এখানে দেখাচ্ছি। তো আমরা এখন কাজ করব, এখন আমরা কাজগুলো কোথায় পাবো এবং কিভাবে পাবো এর জন্য আমরা কি করবো, এখানে সিম্পলি হোম আছে, হোমে আমরা ক্লিক করব। তো হোমে ক্লিক করার পরে এখানে নিচে চলে আসি আমরা, তাহলে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আমরা পেতে পাবো। দেখুন লোডিং হচ্ছে, তো এখানে দেখুন একটি আছে ওয়ার্কার রিকোয়েস্ট এখানে আছে, দেখতে পারেন এখানে $5 জন্য কাজ দিয়েছে। এখানে দেখুন আমরা কিন্তু কাজের পরিমাণগুলো পেয়ে যাবো, তো ভালো পরিমাণ কিন্তু এখানে কাজ করা যায় যদি আমরা কাজ করতে পারি। তো দেখুন এখানে কি বলছে, টেক 3 শর্ট ওয়ার্কআউট ভিডিও ফর ইয়োর চাইল্ড টু ট্রেন এআই। এই কাজটা আমরা কমপ্লিট করি, এটা কমপ্লিট করলে আমাদের দেখুন এখানে €4 দেওয়া হবে। এরকম দেখুন সিম্পলি কাজগুলো আছে, কিন্তু ভালো পরিমাণে এখান থেকে কাজ করা যায়, আমরা কাজ করতে পারি। দেখুন এখানে কি বলছে, ট্রেন অ্যাপ এখানে আছে, টেক 3 শর্ট ভিডিওস ফর ইয়োর চাইল্ড, এখানে ইয়োর সেল টু ট্রেন এআই, এরকম ভিডিও, ওয়ার্কার রিকোয়ারমেন্ট এটা আছে, এটা তৈরি করতে পারি। এবং এখানে দেখুন অপশনগুলো, আরও অপশন আছে, এখানে দেখুন অফার অ্যান্ড প্রমোশনের কাজ আছে, যদি অফার অ্যান্ড প্রমোশনে আমরা কেউ কাজ করে থাকি তাহলে এখান থেকে কিন্তু আমরা অফার অ্যান্ড প্রমোশনের কাজ করে কিন্তু ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবো। তো এখন এই কাজটা এখন দেওয়ানো হয়েছে না, তো দেওয়া হলে আপনারা পেয়ে যাবেন, তো এটা যখন দেওয়া থাকে তাহলে আমরা পেয়ে যাবো এখানে। তো এখানে দেখুন আছে যেগুলা, এগুলো কিন্তু আমরা করতে পারি, যেগুলো কাজ আছে সেইগুলো আমরা কিন্তু এখানে প্রমোশনের কাজ, অর্থাৎ এই সাইটের মেইন কাজটা হচ্ছে কিন্তু প্রমোশনের কাজ, প্রমোশন করে আমরা কিন্তু কিভাবে ইনকাম করব তার বিস্তারিত এখানে, অর্থাৎ আমরা সরি তার সম্পূর্ণ এখানে আছে। দেখুন এখানে এই দেখুন অনেক কাজ আছে, এখানে কিন্তু এই কাজগুলো করলে কিন্তু অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারবো। দেখুন এখানে কত ডলার, $4, $4.5 এরকম করে কিন্তু কাজে, অর্থাৎ আপনি যেহেতু কাজ করবেন অত কিন্তু আপনাদের কাজ কিন্তু দেওয়া হবে। এখন দেখুন বলছে কি, হেল্প ট্রেন এ অটোনিক্যাল অ্যাপ্লিকেশনস, এরকম অনেক আছে, অনেকগুলো কাজ আছে। দেখুন এখানে এগুলো করতে পারেন যদি আপনারা, এই দেখুন ক্লিক ওয়ার্কার্স রিকুইট ওয়ার্কার্স এখানে যদি আনেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা $5 করে পেয়ে যাবেন। ও আর্ন $10, ইউ উইল আর্ন, এত যে আর্ন করবে আপনার $10, আপনি এখান থেকে আর্ন করতে পারেন $5, আমরা রেফার যেটি বলি, রেফার থেকে এখানে ইনকাম করতে পারবেন। তো আপনারা এখান থেকে ভালো একটি পরিমাণ কিন্তু রেফারেল থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনারা নিজে কাজ করেন এবং এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, একবার সিম্পলি কাজ আছে, অর্থাৎ একটু সময়ের প্রয়োজন হবে, তো এই সময়ের কাজগুলো আপনারা করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে হচ্ছে দেখুন ভিডিও মেক করতে হবে আপনাদের, টেক এ 3 শর্ট ভিডিও ফর ইয়োর চাইল্ড টু ট্রেন এআই, এআই দিতে হবে, এখানে বয়স হতে হবে 10 থেকে 0 থেকে 10, এখানে কিন্তু আপনাদের পেয়েবল পিরিয়ড হচ্ছে 10 দিন, এখানে টাইম লিমিট হচ্ছে এত মিনিট, এবং জব হচ্ছে এত। দেখুন এখানে কি পরিমাণ জব আছে আপনারা দেখতে পারেন, তো স্টাইল আমরা ক্লিক করি, এটা আপনাদের দেখাই যে কাজগুলাই দেখুন অ্যাভেলেবল, এখানে দেখুন অ্যাভেলেবল সব কান্ট্রির জন্য এখানে অ্যাভেলেবল দেওয়া আছে, এখানে কান্ট্রিটা দেখে নেবেন আপনারা, দেখে আপনারা কাজটা করে নেবেন। তো এরকম আপনারা কিন্তু সিম্পলি এগুলো কাজ করে কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারবেন, একটি কাজ করলে কিন্তু আপনারা অনেক ভালো একটি পরিমাণ ইনকাম করে নিতে পারেন। তো পেমেন্ট ডিটেলস আমরা চলে যাই, এই দেখুন পেমেন্ট ডিটেলস আমরা চলে আসি, তাহলে পেমেন্টের খাতে দেখুন এখানে পায়োনিয়ার আছে, তো পায়োনিয়ার অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে কি সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিব একটি ভিডিওতে। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। পায়োনিয়ারের ক্ষেত্রে কী কী প্রয়োজন হবে তা সম্পূর্ণ আমি অবশ্যই আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে দিব, পায়োনিয়ারে কীভাবে পেমেন্টটা পাবেন আপনারা। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট মোটামুটি সবাই করতে পারবেন, তো পায়োনিয়ার মাধ্যমে এটা ইনকামটার আপনারা পায়োনিয়ারে আপনারা উইথড্র নিতে পারবেন। তো এরকম আপনারা কাজ করতে পারেন, এই কাজগুলো কিন্তু আপনারা মূলত আপনাদের ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে, যদি আপনাদের প্রয়োজন হয় যে এগুলো কাজ কীভাবে করতে হয় তার সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আমি একটি দিয়ে দিব আপনাদের জন্য। তো এই কাজের কিন্তু মেইনলি হচ্ছে কিন্তু দেখুন এখানে যা রিকোয়ারমেন্ট করা হবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে, বাট এই কাজটায় কিন্তু ভালো পরিমাণে ইনকাম আছে, অন্যান্য কাজে যে ছোটো ছোটো কাজ কিন্তু কম অ্যামাউন্ট আমরা পাই কিন্তু এখানে কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট আমরা পেয়ে যাব, প্রতিটা কাজের জন্য আমরা পাই $5 মতো আমরা পেয়ে যাই। তো বুঝতে পারছেন কীরকম কাজগুলো হবে, অবশ্যই একটু হার্ড হবে বাট আপনারা কাজ করলে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি এই ভিডিওর কোনো ডিটেলসভাবে কোনো একটি পার্ট দিতে হয় আপনারা অবশ্যই বলে দিবেন, আমি চেষ্টা বলে দিব। আশা করি এগুলো আপনারা দেখলে নিজে নিজেই বুঝতে পারবেন কী রিকোয়ারমেন্টগুলো আছে এবং কী কী চাচ্ছে তা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।